নমস্কার বন্ধুরা, আজকে একটা সিম্পল খালার রেসিপি শেয়ার করব। সেখানে আছে চিচিঙ্গে ভাজা আর পেঁয়াজ পোস্ত রেসিপি। রোজকার মতন সকালে উঠে যাওয়া হয়েছে, এবারে চিন্তা আজকে কি রান্না করব। চিন্তা করতে করতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই এই আলু দিয়ে পেঁয়াজ পোস্তর রেসিপি আর চিচিঙ্গের ভাজা। চলো ঝটপট দেখে নিই কীভাবে কি বানাতে হবে। এদিকে চিচিঙ্গেটা এরকম লম্বা মতন হয়, এটাকে এইভাবে নিয়ে এসে আগে একটু ধুয়ে নেবে বাজার থেকে কিনে এনে। তারপরে এই যে ছুরি সাহায্যে এরকম হালকা করে ঘষাঘষি করলেই এই চিচিঙ্গের খোলাটা উঠে আসে, একদম পাতলা খোলা, খুব পরিশ্রম করতে হয় না। ছুরি দিয়ে জাস্ট এরকম করে ঘষাঘষি করলেই উঠে যাবে। তারপরে কি, ভাজা করতে গেলে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। গোল গোল করে কেটে নিয়ে আবার ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে এরকম লবণ মাখিয়ে ঝুরি মধ্যে রেখে দেবে। লবণ মাখিয়ে রেখে দিলেই দেখবে এই দেখো কতটা জল বেরিয়েছে, যথারীতি খুব ভালো করে চিপে চিপে নিয়ে নেবে। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দেবে, দিয়ে একটু কাঁচা লঙ্কা আর গোল গোল করে কেটে রেখেছিলাম পেঁয়াজের টুকরো সেইটাকে দিয়ে দিলাম, আর কালো জিরে দিতে ভুলে গেছিলাম, কালো জিরেটাও দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে তারপরেই চিচিঙ্গেগুলো জল চিপে চিপে দিয়ে দিয়েছি আর নাড়তে থাকবে একটা মিডিয়াম ফ্লেমে রেখে যথারীতি নাড়বে। আর এখানে পোস্ত আর নিয়েছিলাম তিল, সাদা তিল, সেটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। অনেকেই মানে পোস্তর দামটা একটু বেশি বলে অসুবিধে হয়ে যায়, তাই পোস্তর সাথে তোমরা তিলটাও ব্যবহার করতে পারবে, একসাথে বেটে নিলে কী হবে মানে ভালো লাগে মনে, মানে কোনো কিছু মনে হবে না। আর এইদিকে আলুগুলো চিচিঙ্গেগুলো তুলে নিলাম, আর আলুগুলোকে দেখতেই পেলে একদম ছোট ছোট করে কেটে রেখেছি। পেঁয়াজ পোস্তর আলুগুলো একদম ছোট ছোট করে কাটবে, তারপরেই ছোট ছোট করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। যতটা আলু ততটাই পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। আর এখানে ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে পরে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। প্রথমে গুঁড়ো করে নেবে, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবে, সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। এখানে তারপরে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে রাখবে, আর পেঁয়াজ পোস্তটা একটু শুকনো শুকনো করবে, শুকনো শুকনোটাই ভালো লাগে, মানে ঝোল ঝোল করবে না। অন্য অনেক সময় অন্য পোস্তগুলো ঝোল করলেও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ পোস্তে ঝোল ঝোল করবে না। চলো আমার এইদিকে রেডি। আর ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম এই যে উচ্ছে আলু ভাজা আর কাঁকরোল ভাজা, এখন এইগুলো পাওয়া যাচ্ছে সেই জন্যে ভালোই লাগে। আর তার সাথে ছিল ওই যে চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা, সঙ্গে টক ডাল দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এখনও ওই দোফালা আম পাওয়া যাচ্ছে, তাই টক ডাল নিয়েছিলাম। আর ওইদিকে একটা ডিম ভাজা আর কি, আলু দিয়ে পেঁয়াজ পোস্ত। থালাটা তো খুব ভালোই, মানে আমাদের বেশ ভালোই লেগেছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখনো জ্বরটা কমেনি, সেই জন্য গলাটা ধরে রয়েছে, বুঝতে পারছো? চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে পরের দিনকে অন্য কোনো রেসিপি।